নিম্নচাপ জোয়ারের জলের তোড়ে নদী বাঁধে ভাঙন। কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকায় নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। নিম্নচাপের জেরে শুরু হয়েছে টানা বৃষ্টি, তার ওপর চলছে জোয়ার। এই দুয়ের জোড়া ফলায় ভাঙন ধরেছে কপিল মুনির মন্দিরের সামনে নদী বাঁধে, যার কারণে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। মঙ্গলবার সকাল থেকে উত্তাল সমুদ্র, আকাশে দুর্যোগের মেঘ। ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপকূল ও তীরবর্তী এলাকাগুলিতে চলছে মাইকিং। এখন সকলের মনে একটাই সংশয়, আবারও কি এলাকা প্লাবিত হতে চলেছে? তাহলে কি প্রাকৃতিক বিপর্যয় সম্মুখীন হতে চলেছে এলাকার মানুষ? প্রচণ্ড বৃষ্টি যেন যাই যাই করেও যাচ্ছে না, ঘুরে ফিরে আবার আসছে। তার ফলে আতঙ্কে সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষজন। নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগ অব্যাহত। রাতভর এক নাগারে বৃষ্টি হয়েছে সমগ্র জেলা জুড়ে। এর মধ্যে সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি। আজও সমুদ্র উত্তাল থাকায় নদী ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অন্যদিকে দুর্যোগ মোকাবেলায় নবান্ন থেকে জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। তাতে নির্দেশ দেওয়া হয় এই বিপর্যয় মোকাবেলা বাহিনীকে তৈরি থাকতে। ইতিমধ্যে সুন্দরবনে সব ব্লকে মাইকিং করে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলি খুলে দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের জন্য। সুন্দরবন উপকূলের কাঁচাবাড়ির বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন তীরবর্তী এলাকাগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন প্রায় 500 মিটার মাটির নদী বাঁধে ভাঙন ধরেছে। সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসন। এছাড়াও পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিংয়ের মাধ্যমে পর্যটক ও পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে। রাতে আরও জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ব্লকে পর্যাপ্ত ত্রাণও মজুত রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সুন্দরবনের দুর্বল নদীবাঁধগুলির ওপর নজরদারি চালাচ্ছে সেচ দপ্তরের পক্ষ থেকে। বড় কোনো বিপর্যয় হলে দ্রুত জেলা ও রাজ্য প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলার সৈকত পর্যটন কেন্দ্রগুলিতে আসা পর্যটকদের সমুদ্রে ও নদীতে নামার ওপরে মহকুমা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করতে পারে বলেও জানা গিয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা স্বপন কুমার দাস জানান, কোটাল ও সমুদ্র উত্তাল থাকার কারণে গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির সংলগ্ন 2 নম্বর রাস্তা থেকে 5 নম্বর রাস্তা পর্যন্ত প্রায় 500 মিটার সমুদ্র সৈকতের মাটির নদীবাঁধ ভেঙে গিয়েছে। ওই ফাটল থেকে সমুদ্র জল এলাকায় প্রবেশ করছে। স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ প্রয়োজন বলেও জানান স্থানীয়রা। রাতে প্রায় 10-15-20 দিকে এত জল বেড়েছে, যার ফলে আমাদের যে দোকানটা রয়েছে সেখানেও ভেঙেছে। এই রাত্রের মধ্যে মালপাত টেনে বার করে নিয়েছি। আর এই তো দেখছেন না, এই 2 নম্বর সিঁড়ির কাছ থেকে একদম টোটাল 5 নম্বর, আবার 2 নম্বর সিঁড়ির কাছ থেকে 1 নম্বর টোটাল যে মাটি ফেলে যে কাজ হয়েছিল টোটালটা ভেঙে গেছে। এই যে নতুন ঢালাই রাস্তাটা হয়েছে, এই নতুন ঢালাই যা এই দেখছি না, ওই যে ভেঙে গেছে। যার ফলে আমরা এখন আতঙ্কিত, 35 বছর এই জায়গায় আছি। আমরা যে নিজের চোখে যেটা দেখছি যে সমুদ্রে এত স্রোত কিছু কমাতে হবে এবং আমাদের পার্কে একটু বাড়াতে হবে। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের ভাঙন রোধ করা না গেলে আগামী দিনে হয়তো কপিলমুনির মন্দির নদীগর্ভে বিলীন হয়ে যাবে, এমনটাই মত স্থানীয়দের। নদীবাঁধ ভাঙনের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে সুমতিনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপিন পড়ুয়া। তিনি এসে উপকূল তীরবর্তী এলাকায় যে সকল স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। পাশাপাশি তিনি আরও জানান, গোটা বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইতিমধ্যেই সেচ দপ্তরকে জানিয়েছেন।
দ্রুততার সাথে সেই নদীবাঁধের কাজ শুরু করবে সেচ দপ্তর। সবাই জেনেছেন এবং শুনেছেন, সেই মতো আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের সরকারের নির্দেশ ক্রমে এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় নির্দেশ ক্রমে আমরা প্রত্যেকটা সাগর ব্লকের এলাকায় এলাকায় মানুষকে প্রচার করা, সচেতন করা, যেই যে দুর্যোগ, এই যে নদী বাঁধের যে করাল গ্রাস, এখান থেকে সাবধানতা অবলম্বন করার জন্য যাতে মানুষ নির্দিষ্টভাবে তারা নির্দিষ্ট জায়গায় তারা থাকে তার নিরাপত্তার জন্য আমরা সেইভাবে প্রচার অভিযান করছি। এবং একটা বিশেষ কাজেও আমি এসেছিলাম। আমি, আমার নাম বিপিন পড়ুয়া, আমি বর্তমান উপপ্রধান দশপাড়া সুমতিনগর 2 গ্রাম পঞ্চায়েত। আমাদের আজকের যে স্বচ্ছতা নিয়ে সাফাইয়ের একটা অভিযান কর্মসূচি কপিল মুনি মন্দিরের সামনে রয়েছে। এখন বর্তমান যেটা আমরা অনুভব করছি, ছোটবেলা থেকে দেখতাম যে নদীর এই ধরনের প্রকৃতির করার গ্লাস ছিল না, ভাঙন ছিল, কিন্তু এইভাবে ছিল না। এই 4-5 বছর আমরা পরপর করে দেখছি যে প্রতিনিয়ত যেভাবে নদীতে বিপর্যয় নেমে আসছে বা বিভিন্নভাবে ঘনীভূত হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক যে বিপর্যয়গুলো নেমে আসছে, তার থেকে আস্তে আস্তে করে আমাদের সাগর ব্লকের বিভিন্ন প্রান্ত ভাঙছে এবং ক্ষতি হচ্ছে। যদিও আমাদের সরকারের পক্ষ থেকে যথেষ্টভাবে চেষ্টা করছে যাতে এই নদীবাঁধকে মেরামত করে এলাকার মানুষকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করছে। তবে ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গঙ্গাসাগর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চান। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।